হরল্যান্ড এভিস সেন্টার্স এই বিখ্যাত ব্যক্তিকে আমরা কে না চিনি জনপ্রিয় কেএফসির মালিক হরল্যান্ড এভিস সেন্টার্স তার সফলতার সম্পর্কে আমরা প্রত্যেকে জানলেও তার ব্যর্থতা সম্পর্কে আমরা কেউই জানি না তিনি কাজ করেছিলেন ডেনীয় শ্রমিক হিসেবে তিনি কাজ করেছিলেন বিমা বিমা কোম্পানিতে উনিশশো সালে নিজেই প্রতিষ্ঠান নিজের টাকা জমিয়ে নিজের প্রতিষ্ঠান খুলেছিলেন তারপর যোগ দিয়েছিলেন ইন্ডিয়ানা চেম্বার অফ কমার্স কোম্পানিতে সেখানেও তিনি ব্যর্থ হন তারপর যোগ দিয়েছিলেন ক্যান্টাকিতে একটি টায়ার কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে সেখানেও তিনি ব্যর্থ হন উনিশশো সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায় ক্যান্টাকির ওয়েল কোম্পানির ম্যানেজারের সাথে পরিচয় সুবাদে তিনি চাকরি করেছিলেন স্টেশনে বহুদিন ধরে কিন্তু উনিশশো তিরিশ সালে সেই কোম্পানিও দেউলিয়া হয়ে যায় স্বপ্ন দেখা বন্ধ করেননি তৈরি করেছিলেন নিজে নিজের খাবার প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার দিয়ে বেরিয়ে বেরিয়েতেন আজ সেই হরল্যান্ড ডেভিড আজ বিখ্যাত ব্যক্তি প্রথমে তার আমেরিকা জুড়ে তার কেএফসির প্রচলন থাকলেও আর সারা বিশ্বে তার প্রতিষ্ঠিত কেএফসি লোকজন হোমডিক খেয়ে পড়ছে তার কেএফসি সম্পর্কে কেএফসি পাওয়ার জন্য তাই বিভিন্ন শহরে দিয়ে ফেলেছেন ক্যান্টাকি চিকেন ফ্রাইড নামে শাখা আমেরিকা জুড়ে থাকলেও আর সারা বিশ্বে তার পরিচিতি উনিশশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সাল এই দশ বছরের মাথায় কেএফসি আমেরিকা ছাড়িয়ে চীন রাশিয়া সহ সারা বিশ্বে প্রায় ছয়শোর অধিক প্রতিষ্ঠান দিয়েছিলেন ছয়শোর অধিক শাখা দিয়েছিলেন আজ সেই কেএফসি সারা বিশ্বের কাছে পরিচিত তাই ব্যর্থতাকে আমরা সফলতা তৈরি করতে পারি না আমাদের ব্যর্থতাকে সফলতা করার জন্য বারবার চেষ্টা করতে হবে এবং নিজেদেরকে শক্ত করতে হবে এবং মনোবল তৈরি করতে হবে যে আমি পারবো একবার না পারিলেও হাজারবার চেষ্টা করব আমরা একবার ব্যর্থ হয়ে সেই জিনিসটাকে ছেড়ে দেই তাই হাজারবার চেষ্টা করে মাধ্যমে আমরা আমাদের সফলতাকে ছিনিয়ে আনবো